জাতীয় সড়কে একটি ভয়াবহ যান দুর্ঘটনায় প্রাণ হারালেন চারজন, গুরুতর আহত আরও বেশ কয়েকজন। একটি মেক্সিকো গাড়ি ও লরির মুখোমুখি সংঘর্ষের জেরে সুখাবহ দুর্ঘটনা ঊনকোটির ত্রিপুরার পেচার তলে, পুলিশের জালে ঘাতক লরি চালক। ত্রিপুরায় যান সন্ত্রাসের বলি চারজন, আহত আরও বেশ কয়েকজন যাত্রী। আশঙ্কাজনক অবস্থায় জেলা হাসপাতালে রেফার করা হয়েছে আহতদের। ঘটনা ঊনকোটি জেলার পেচারতলের সিদংছড়ায়। একটি ম্যাক্সিমো গাড়ি এবং একটি লরির মধ্যে মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই প্রাণ হারান একজন। নিহত যুবকের নাম প্রবীর সিনহা, পরে বিভিন্ন হাসপাতালে মৃত্যু হয় আরও তিনজনের। জানা গেছে TR02B3125 নম্বরে একটি ম্যাক্সিমো গাড়ি যাত্রী নিয়ে ধর্মনগর থেকে কুমারঘাটের দিকে যাচ্ছিল। উল্টো দিক থেকে আসছিল TR01AS1813 নম্বরের একটি লরি। সিদংছড়া এলাকায় যেতেই দ্রুত গতির যে নিয়ন্ত্রণ হারিয়ে লরিটির সাথে মুখোমুখি সংঘর্ষ হয় যাত্রীবাহী ম্যাক্সিমোর। এতে সম্পূর্ণ দুমড়ে মুচড়ে যায় যাত্রীবাহী গাড়ি। খবর পেয়ে সেখানে পৌঁছায় দমকল বাহিনী এবং পুলিশ। আহতদের উদ্ধার করে নিয়ে যাওয়া হয় পেচারতল এবং কুমারঘাট হাসপাতালে। একদিকে পেচারগুলো হাসপাতালেই মৃত্যু হয় প্রবীর সিনহা নামে এক ব্যক্তির। তার বাড়ি উত্তর জেলার ধর্মনগরে বলে জানা গেছে। শেষ পাওয়া খবরে কৈলাসহরে জেলা হাসপাতালে এবং ধর্মনগর জেলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় পেচারতলের রঞ্জন চাকমা, কাঞ্চনবাড়ির বিশ্বজিৎ শব্দকর এবং সায়দ্দাবাড়ির বাসিন্দা অনিমেষ গোস্বামীর। এদিকে আগরতলা জিবি হাসপাতালের ট্রমা সেন্টারে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে রঞ্জিত বক্স নামের আরও একজন। সব মিলিয়ে সংবাদ লেখা পর্যন্ত দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়ালো চারজন। বাকি আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা শোচনীয় বলে হাসপাতালে সূত্রে খবর। এই ঘটনায় একটি মামলা হাতে নিয়ে ঘাতক লরি চালক জয়দেব পালকে গ্রেফতার করেছে পেচারতো থানার পুলিশ। ভয়াবহ এই যান সন্ত্রাসে এমন মৃত্যুর ঘটনায় সুখের ছায়া এলাকায়। এই তো শুনলাম, মানে ফায়ার সার্ভিস লই আছে, অ্যাক্সিডেন্ট হয়েছে বুঝেছে মেইন রাস্তাতে। তো এখানে ফায়ার সার্ভিসে আমরা এখানে সাতজন নিয়ে আসছে, সাতজনের থেকে একজন অলরেডি ব্রড ডেথ, আর বাকি চারজনের অবস্থা সাংঘাতিক মানে শোচনীয়। চারজনে আমরা রেফার করে দিয়েছি কৈলাসহর হসপিটালে, রেফার করে দিয়েছি। এখন দুইজন আছে, তারা একজনের তো মানে তেমন ইয়ে না, আরেকজনের পাওয়ার ভাঙছে, এরে রাখছি। তারা গার্জিয়ান যদি অন্য কোনোখানে লয়ে যেতে চায় এটার লাগে অপেক্ষা করতেছে ওইটাই। আর একটা তো ব্রড ডেথ, এটার নামটা শুধু ইয়েটা কার্ড একটা পাওয়া গেছে, প্রবীর সিনহা, প্রবীর সিনহা। হাসপাতালে শুনছি পাঁচজন লয়ে গেছে, কুমারঘাট হাসপাতালে পাঁচজন আবার ওইখানে স্পট থেকে নিয়ে গেছে কুমারঘাট হাসপাতালে, এদিকে সাতজন ওইদিকে পাঁচজন। এখন কামত বিদায় নিচ্ছি, পরবর্তী সংবাদ পেতে আমাদের সাথে থাকুন, ধন্যবাদ।